এই মুহূর্তে আমরা রয়েছি 17 নম্বর ওয়ার্ডে এবং 17 নম্বর ওয়ার্ডের ইতিহাস 5 বছর প্রথম টার্মে তৃণমূলের কাউন্সিলর ছিলেন এবং তারপর আরও 5 বছর অর্থাৎ 2015 থেকে এই যে বছরগুলো গেছে সেখানে বামফ্রন্টের কাউন্সিলর ছিলেন এবং তারপর আবার লড়াই শুরু হয়েছে অর্থাৎ 2022-এর পুর নির্বাচন সেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতা মুখার্জি, অন্যদিকে বামফ্রন্টের প্রার্থী চন্দ্রা চ্যাটার্জি, তার পাশাপাশি যেটা জানতে পারছি আমরা বিজেপির প্রার্থী রয়েছে মুনমুন ঠাকুর। অর্থাৎ এই যে ত্রিমুখী লড়াই, তার আগে এই 17 নম্বর ওয়ার্ড কেমন আছে, এখানকার মানুষ কতটা উন্নয়ন হয়েছে, কী কী বাকি রয়েছে, চলুন এখানকার যারা ভোটার রয়েছে তাদের মুখ থেকেই আমরা শুনে নেব। বলছি 17 নম্বর ওয়ার্ড 5 বছর তৃণমূল সামলেছে, 5 বছর বামেরাও সামলেছে, 10 বছরে কেমন কাজ হয়েছে? কাজ হয়েছে, রাস্তা বাস্তা হয়েছে, কিন্তু ড্রেনেজের প্রবলেম মারাত্মক, এটাই এটাই আমার কাছে আর কি। এমনি ঠিক আছে, এমনি অসুবিধা। সরকারি যে মানে পরিষেবা, প্রকল্পের পরিষেবা আছে, হ্যাঁ সেগুলো ঠিকঠাক আছে, ওই মশার ওষুধ বলুন, এমনি এমনি সব ঠিক আছে, কিন্তু ড্রেনেজের সমস্যাটা মারাত্মক। এবং সরকারি যে বাড়িগুলো, বিএসইউ কিংবা অন্যান্য বাড়ি, হ্যাঁ বাড়িগুলো তো পড়েছে জানি, আমাদের এদিকটা তো সেরকমভাবে নেই, এগুলো বলতে পারবো না ঠিক, এগুলো যারা পেয়েছে তারা বলতে পারবে, তবে হয়েছে আমি তো দেখছি হয়েছে। তবে আমার ড্রেনটা নিয়েই বক্তব্য যে ড্রেন আর ভিতরের কিছু রাস্তা আছে, এখনো সরু রাস্তা আছে, যেগুলো এখনো হয়নি। আমার নাম সাধনা রায়। ভালো, 10 বছর 5 বছর প্রায় তৃণমূল চালিয়েছে, 5 বছর বামেরাও চালিয়েছে, কাজ কেমন লাগে? 5 বছর যে লাস্ট বামেরা ছিল, আমি তাদের মানে কাউন্সিলর নাম শুনেছি, চোখে দেখেছি, পাড়ায় কোনোদিন কাজে দেখিনি। কি বাকি আছে? ড্রেন, রাস্তাঘাট হয়েছে, খুব একটা ভালো হয়নি, সাইড দিয়ে লাইটের কিছু কাজ বাকি আছে, বিশেষ করে ড্রেনটার প্রবলেম আমাদের বটে মেন প্রবলেম। 17 নম্বর মেন ড্রেনেজ নিকাশি ব্যবস্থা খুবই খারাপ। আর এখানে সরকারি যে সমস্ত প্রকল্প সেই সুবিধাগুলো পান আপনারা? হ্যাঁ, 99% পাওয়া যাচ্ছে, এই মেনলি প্রবলেম আছে বিধবা ভাতাটা নিয়ে, বাকি সবাই পেয়েছে। একটু সরকারি বাড়িগুলো পাচ্ছে? সরকারি বাড়ি কিছু পেয়েছে, কিছু পায়নি। এখন হাওয়া কি বুঝছেন? ভোটের হাওয়া তো এখন তৃণমূলের বাজার আছে, তৃণমূলেরই হাওয়া থাকবে, কিন্তু ভোটটা যে দেবে সে কোথায় দেবে সেটা তো আর আমরা বলতে পারবো না, আমরা পাবলিক, ঠিক আছে। হাওয়া চলছে, এই হাওয়াতে যদি সরকার তৃণমূল না ভোট গঠন করতে পারে দুঃখের বিষয়। আমার নাম হরিশঙ্কর পড়িয়া। সমস্যা তো অনেক কিছুই আছে, এখন সমাধান তো আর হয় না। রাস্তাঘাট কেমন হয়েছে? রাস্তাঘাট মোটামুটি ঠিকই ছিল, ড্রেনটার জন্য এখন ইয়ে করা হয়েছে। কি বাকি রয়েছে? আছে জলের সমস্যা, একটু মাঝে মধ্যে হয়, জল জমে নাকি? না, এদিকটা জল জমে না, পানীয় জলের সমস্যা সামান্য অল্প স্বল্প আছে। আপনার বয়স কত? আমার 65। আমার তো সরকারি চাকরি করে আমাদের বার্ধক্যভাতা পাওয়া যাবে না। আর এমনি সরকারি অন্যান্য সেই জন্য এলাকার লোক পাচ্ছে কিনা আবার এখন আমরা কী করে বলবো। এমনি মেনলি এখানে সমস্যা ড্রেনের সিস্টেম, ড্রেনের আছে, আছে টুকটাক ড্রেনের, এখন মোটামুটি এইটা ক্লিয়ার হয়ে গেছে, ড্রেনটা ছিল না বলে একটু হয়েছে। আমার নাম দেব কুমার পাল। কেমন হয়েছে? ভালোই হয়েছে। বাকি আছে এখন? মানে ড্রেনগুলো, স্ল্যাবগুলো বাকি আছে, ড্রেন ঠিক মতন পরিষ্কার হয় না, এই সব। এমনি পানীয় জল বাড়ি বাড়ি চলে এসেছে? হ্যাঁ। আর আপনারা সরকারি সমস্ত যে পুরো পরিষেবা সেগুলো সব? হ্যাঁ। সরকারি বাড়ি যেগুলো দিচ্ছে সেগুলো? আমার তো আর সরকারি বাড়ি আর হয়নি। হ্যাঁ, অনেকেই পেয়েছে আর কি, আমার পাশে ননদ পাইনি আর কি। আচ্ছা। আর এমনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো? না না না, লক্ষ্মী ভাণ্ডারটা পাচ্ছি। মানে মেন এখানে 17 নম্বর ওয়ার্ডের সমস্যা ড্রেনের সিস্টেম? হ্যাঁ, ড্রেন অসুবিধাটা বেশি, স্ল্যাব অর্ধেক, ড্রেনের স্ল্যাব নেই। সুষমা দাস।
এখানে 10-12 বছর আছি। কেমন উন্নয়ন দেখছেন কাজ? আমরা তো এত বছর এসেছি, এখানে তো কোনো কিছু উন্নয়ন হচ্ছে না। এই তো রাস্তা, একটা কিছু বাজার করে এলে এখানে কিছু নিয়ে ঢুকতেই পারি না, সেই হাতে করে গাড়ি করেই আনতে হয়। না না না, আমরা 10-12 বছর এখানে আছি এখনো পর্যন্ত, আরও বেশি মানে 15 বছর এখন। রাস্তা না ভালো হলে কি করে কিছু ঢুকবে বলুন না? ওখানে যদি বাসি বাজিয়ে যায় আমাদের ওখানে গিয়ে মানে ময়লার গাড়ি আর ঢুকে ওখানে গিয়ে ময়লা ফেলে আসতে হয় এরকম। এর আগে তো 5 বছর তৃণমূল ছিল, 5 বছর বামেরা ছিল, কাজ করেনি বলতো, দেখতেই তো পাচ্ছেন রাস্তা, আর এটা কি ফলার আছে? হ্যাঁ, আমরা ভাবছি উন্নয়নটা হলে তো বেশি ভালো হয়। উন্নয়ন কারা করতে পারে কি বলবো, এখন তো ইয়াং জেনারেশন এখন সবই তো আসছেন, ওনাদের আমার নাম অনিতা শেখ। রাস্তাঘাট তো এখনো পর্যন্ত সেরকম কোনো কিছুই হয়নি, যাতে হয় আমরা সেটাই চাই। হ্যাঁ, আমাদের সুবিধা হবে, সবারই সুবিধা হবে। আর কি কি বাকি রয়েছে এখানে? তো রাস্তাটাই মেন রয়েছে, রাস্তাটা হলে আমাদের সবারই মানে এটা হবে, ভালোই হবে। সরকারি বাড়িটা দেখছেন? হ্যাঁ, পেয়েছি। আর এমনি ওই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এগুলো দিচ্ছেন? না না, ওইগুলো তো আমি ঠিক বলতে পারি। সরকারি মানে যে পুরসভার যে পরিষেবা, যেমন ভ্যাট গাড়ি বাইরে আসে, রাস্তাটা তো 3-5 বছর তৃণমূল ছিল ক্ষমতায়, তারপর বামেরাও ছিল, তাও না এখন ভরসা কাদের? এখন বলছেন যে আছে সেই তো বলছেন যে হ্যাঁ ভোট আছে, ভোটে আপনাদের সমস্যাটা মিটে এবার যতক্ষণ না হচ্ছে আমরা। এদিকে তো দেখুন, দেখতেই তো পাচ্ছেন রাস্তাঘাট এখনো হয়নি, কাঁচা রাস্তাঘাট আছে। হ্যাঁ, এমনি অসুবিধা মোটামুটি খুবই হয়, তারপরে নোংরা ফেলা গাড়ি বাড়ি আমাদের সেই ওই দূরে গিয়ে ফেলে আসতে হয়। হ্যাঁ, গাড়ি না এই রাস্তার জন্য আসতে পারি না, রাস্তা ঠিক মতো নেই, মেন প্রবলেম আমাদের রাস্তা। 5 বছর তো তৃণমূল ক্ষমতায় ছিল, 5 বছর বামেরাও দেখে, তারপরেও হয়ে গেছে না? এই তো রাস্তা দেখতেই পাচ্ছেন, রাস্তা তো হয়নি। ভরসা দেখুন, আমি চাই মানে এমন লোক আসুক যে কাজ করবে, সে আমার কোনো পার্টি হিসেবে বলছি না, আমি নতুন মুখ চাই বা যেই আসুক আমার জন্য এই রাস্তাটা খুব মেন হয়। আমার রাস্তাটা খুবই প্রবলেম, আমি বর্ষাকালে এখান থেকে হাঁটতে পারি। অনিমাস ভালো আছে? হ্যাঁ দিদি, এর আগে মানে রিসেন্টলি যেটা হয়েছিল, হ্যাঁ পুরসভা ভোটে সে কেমন কাজ করবে? অ্যাজ অফ এট তো মানে কিছু দেখতে পাইনি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওখানে মধ্যে রোড যা কংক্রিটের আছে, বাট ইটস নট অ্যাবাউট মানে টোটালি কমপ্লিট হয়নি এখন পর্যন্ত। তাহলে ওই হিসাবে কী বলবো, মানে না এখানে যা মানে মিউনিসিপ্যালিটি গাড়িটা ঢুকতে পারে না গার্বেজ নেওয়ার জন্য, আর যখন মানে রেন হয় বা রেনি সিজনে তো পুরো এই সব জায়গা মানে ফ্লাডেড হয়ে যায় ছোটো, একদম মানে জল বেরে যায়, নর্দমা জল রাস্তায় থাকে, তো এটা নিয়ে অসুবিধা হয় এখানে। রাস্তাটা বাকি রয়েছে আর এখানে ব্যাস এই মেন এইটাই প্রবলেম আছে এখানে। ইভেন যেমনি রোড যেমনি দেখতে পাচ্ছেন, রোড এখনও কমপ্লিট কিছু হয়নি, ব্যাস এই মানে এইগুলো মেজর প্রবলেমস আছে। স্টুডেন্টদের সরকারি স্কলারশিপ বা এইগুলো সব পাচ্ছ? স্টুডেন্ট হ্যাঁ, এগুলো আমাদের কলেজ থেকে প্রোভাইড করানো হচ্ছে। তো তুমি তো রাজনৈতিকভাবে সচেতন রয়েছো, তো এখন কী বুঝছো? মানে ডেফিনেটলি যে ডাকলে ডাকার জন্য সবসময় আসে, বা যে সব দেখে চলবে কি হ্যাঁ এখানে মানুষের সময় কমফর্টেবলি আছে কি নেই, মানে সব জিনিস দেখে চলবে, এটাই চাই। আর যে মানে পাশে আছে যে সব অ্যাভেলেবেল থাকবে যখন ডাকা যাবে ওনাদেরকে, তাহলে ব্যাস ওই হিসাবেই। ডেফিনেটলি প্রেফার কি হ্যাঁ ইয়াং কাইন্ড অফ ইয়াং, হ্যাঁ যে বুঝতে পারে, মানে নট অনলি ইয়াং, যে মানে প্রবলেমস বুঝতে পারে কি এই প্রবলেমটা খালি ইয়াংয়ের জন্য নেই, প্রবলেমটা বুড়োদের জন্য আছে, আমাদের জন্যও আছে, যে মানে প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করে ওই হিসাবে ফেস করে ওই হিসাবে সলিউশনগুলো বের করার জন্য, মানে অমনি টাইপের যে আছে ওনার জন্য ভালো। আমার রাজর্ষি রয়।
অর্থাৎ সব মিলিয়ে এই 17 নম্বর ওয়ার্ডের যারা ভোটার রয়েছেন অধিকাংশই বলছেন যে বেশ কিছু জায়গায় রাস্তা বাকি রয়েছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। অনেক জায়গাতেই এখনও পর্যন্ত সঠিক যে ড্রেন সেই সেরকম ড্রেন নেই, যার ফলে ড্রেনের ব্যবস্থা করা হোক এবং এই রাস্তাগুলো করা হোক এমনটাই চাইছেন ভোটাররা। এবং অধিকাংশ ভোটাররা যেটা বলছে যে এখানে কিন্তু দুমুখী লড়াই হবে, ত্রিমুখী নয়, কারণ এখানে তৃণমূলের প্রার্থী রয়েছেন মমতা মুখার্জি এবং তারপর ইয়াং জেনারেশন অনেকেই চাইছেন, তার মধ্যে বিজেপির প্রার্থী মুনমুন ঠাকুর। অর্থাৎ এই দুজনের লড়াই কিন্তু হতে চলেছে 17 নম্বর ওয়ার্ডে। তবে মানুষ কার মাথায় হাত রাখবে সেটা কিন্তু আগামী 2রা মার্চে জানা যাবে। এইচবি ডিএনএন বাংলা, হুগলি।